फ्रेंड्स, दिस इज़ जोया। वेलकम टू जोयास ब्लॉग। तो फ्रेंड्स, आज है 21 फरवरी, मदर लैंग्वेज डे। तो मेरा मदर टंग बंगाली है, तो मैं इसलिए आज बंगाली से ब्लॉग बनाऊंगी। तो बंधुरा, आज के हमें चले बांग्लादेश और भारत बॉर्डरे। तो वे जानी ना कि अनुष्ठान है, आज के प्रथम बार आसलम। तो भेतरे जा देखा तुम्हारे क्यों हो। আমার না খুব ইচ্ছা যে আমি এখান থেকে তো পুরোটা দেখা যাচ্ছে না, ওই পাশে গিয়ে ওরা কেমনভাবে থাকে, আমাদের রীতিনীতি ওদের রীতিনীতি কি একই রকম কি জানি। খুব একটা ইচ্ছা অন্য কোনো দেশে কেমন কি ওরা কিভাবে থাকে। এমনি তো টিভি মোবাইলে সবাই দেখে, কিন্তু নিজের চোখে দেখার মজাটাই আলাদা। তো দেখো, ওই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া। আমি মানে এই যে ফার্স্ট এক্সপিরিয়েন্স, যে আমি মানে এরকম প্রথমবার আসছি, মানে প্রথমবার দেখছি। আমার খুব একটা ইচ্ছা যে অন্য কোনো দেশে যাব, আর আজকে দেখছি। তো বন্ধুরা, আমি তখন মানে এই এটা পরে ভয়েস রেকর্ড করছি, কারণ ওখানে এমনি শোনা যাচ্ছিল না, গান টান চলছিল। আর ওপাশে আমি ভেবেছিলাম যে একটু তো অন্যরকম হবে, কিন্তু কিছুই আলাদা না, সবই একই রকম। ওপাশে বাংলাদেশ, আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখছি। তো বন্ধুরা, ওই যে ওটা ওই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত, আর মাঝখানে ওটা বাংলাদেশ ভারতের বর্ডার। তো বন্ধুরা, আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু বিএসএফ তাড়িয়ে দিয়েছে, বেশিক্ষণ থাকতে পারিনি। তো বন্ধুরা, এবার খাচ্ছি পেয়ালা মাংস, খাবো। কাম সারছে কার্তিকদা, আর বাবা তোমার কাম সারছে, সারা বিশ্বে চলে যাবে তোমার খবর। আমার কামার ছাড়বে সবাই, 42 বছর। এই ম্যাডাম ছবি তুলে নিয়ে যাচ্ছে, বলা লাগবে না। কার্তিক কাকা, কার্তিক কাকা 79 সাল, এই 42 বছর, এই বড় দোকানদারি করে। সব সব কাউন্টার দিই, এইসব কাউন্টার তৈরি হয়নি। আমার নাম কার্তিক ঘোষ, কিন্তু ওই ছেলে বলে বাবা তোমার সবাই চট্টগ্রাম থেকে নাম কাটে, কিন্তু ভুল মানুষ তো আর ক্ষমতা নেই না। যেমন আশা করেছিলাম তেমন কিছুই এখানে নেই বর্ডারে। ওখানে ভাবলাম হয়তো কিছুক্ষণ থাকতে দেবে, কিন্তু বিএসএফরা তাড়িয়ে দিল আমাদের, কিছুই করতে পারলাম না, ফটো টটো কিছুই তুলতে পারলাম না। আর এবছর তো আগে অন্য অন্যবার ভালো হয় অনেক, কিন্তু এবছর এই করোনার জন্য তেমন একটা ভিড় হচ্ছে না, তেমন কিছু একটা হচ্ছে না। তো যতটা পেরেছি ততটা করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা বাজিয়ে দিও, বেল আইকনে বাজিয়ে অল ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়, তোমরা ভিডিওটা দেখতে পারো। তো যাই হোক, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।